गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू अवकाशे देवचानी। আমি দেবচানী। আর গাছে তো অনেক আম হয়েছে, সেই আমগুলো টুকটাক করে পড়ছে আর ঘরে জমা হয়ে যাচ্ছে। তো আজকে পাকা আমের চাটনি করব। তো আমার হাজবেন্ড কয়েকদিন ধরে বলছে যে পাকা আমের চাটনি করো, তো বানানো হচ্ছে না। তো ভেবেছিলাম এগুলো দিয়ে আম সত্ত্ব বানিয়ে রেখে দিই, কিন্তু আমার হাজবেন্ডের তো খুব এটা খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো সেই জন্য প্রতি বছরই গরমের সময় এই চাটনিটা বানাই আর তোমাদের সাথে শেয়ারও করি। তো এই সিজনে মানে এই বছরে এই চাটনিটা আজকে বানালাম আর তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো পাঁচ ফোড়ন আর সাদা সর্ষে ফোড়ন দিলাম, লবণ দিলাম আর গোটা আমগুলো দিয়ে দিলাম খোসা ছাড়ানো। আর কয়েকটা আম না একটু হাত দিয়ে চটকে চটকে দিলে বেশি রসটা বেরিয়ে আসবে। একটু আম আদা দিলাম আর দিয়ে অনেকক্ষণই মানে নাড়াচাড়া দিচ্ছি। আবার একটু গ্যাস কমাচ্ছি, নাহলে চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে পড়বে, চাটনি করলেই একটা সমস্যা হয়। তো এখন দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দিলে বেশ একদম আঠালো আঠালো ব্যাপারটা চলে আসবে আর তাড়াতাড়ি বেশ এটা ঘনও হয়ে যাবে। আর এর মধ্যে আমি কিশমিশও দিই, কিন্তু আজকে আর ওগুলো কিছুই দিইনি। আর অনেকটা রাতের দিকেই আমি এই চাটনিটা বানাচ্ছি আর অতটা এনার্জিও পাইনি। আর যে মশলাগুলো বানালাম, তো সেই মশলাটা এখন গুঁড়ো করে দিয়ে দিচ্ছি নামানোর সময়। নামানো বলতে একটু ঠান্ডা হয়েছে তখন। মেথি, মৌরি, কালো জিরে, সর্ষে আর হচ্ছে আজওয়ান, সেটাকে রোস্ট করে নিয়েছি। নিয়ে গুঁড়ো করে এখন চাটনিতে দিয়ে দিলাম। আর চাটনিটা একটু উষ্ণ উষ্ণ গরম আছে এই সময়, হালকা হালকা দেখো ধোঁয়াও বেরোচ্ছে, তো এই সময় দিলাম। আর এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, তারপরে খাবো। ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি।